নজর আছে এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে। টিভি 9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। আরো একবার জানিয়ে রাখবো আপনাদেরকে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এই মুহূর্তে ইডি টিম পৌঁছে গিয়েছেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী সল্টলেকের বাড়িতে ইডির হানা। সাত সকালে মন্ত্রীর বাড়িতে ইডি রেড। কি কারণে ইডি পৌঁছলো তার বাড়িতে? সুজয় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, জানবো ডিটেল তার কাছ থেকে। সুজয় লিমা, দেখো রেশন বন্টনে যে দুর্নীতি মামলা তদন্ত এই মুহূর্তে ইডি করছে, যে মামলায় বাকিপুর রহমান অন্যতম চক্রী ইডি হেফাজতে রয়েছে, সেই মামলাতে ইডি তল্লাশি চালাচ্ছে এবং প্রায় 10টি জায়গায় ইডি টিম ভাগ হয়ে গেছে, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যে নাই আত্মসহায়ক তাদের বাড়িতে তল্লাশি। কেন তল্লাশি? ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের বাড়ি, তার অফিস এবং তার চাল মিলে তল্লাশি চালিয়ে তাদের কাছে বেশ কিছু নথি এবং তথ্য প্রমাণ এসে পৌঁছেছিল, যেগুলির ভিত্তিতে তারা মনে করছেন যে খাদ্য দপ্তরের যোগ ছাড়া কোনোভাবেই এই দুর্নীতি সম্ভব না। কেনটা কেন, তার কারণ আমরা টিভি 9 বাংলায় আমরা চালিয়েছিলাম যে বেশ কিছু সরকারি খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক তাদের স্ট্যাম্প তাদের সিল পাওয়া গেছিল, যে স্ট্যাম্প সিল সরকারি আধিকারিকদের স্ট্যাম্প সিল কখনোই বাইরে আসতে পারে না যদি কিনা সেই দপ্তরের যোগ না থাকে, সেই কারণেই এই তল্লাশি। এবং এছাড়াও আরো বেশ কিছু নতুন তথ্য প্রমাণ তাদের কাছে এসেছিল, যে তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এই তল্লাশি চালাচ্ছেন এবং এই তল্লাশিতে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রাক্তন খাদ্যমন্ত্রীর আত্মসহায়ক এবং তার বাড়িতে তল্লাশি। ইতিমধ্যেই সেখানে টিম পৌঁছে গিয়েছে, তল্লাশি অভিযান শুরু হয়েছে, সার্চ ওয়ারেন্ট নিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে এবং প্রায় 10টির মতো টিম যারা সকালবেলায় সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় এবং তল্লাশি চালায়। এবং এই তল্লাশি অভিযানের জন্য কিন্তু বাইরে থেকেও এক্সট্রা ফোর্স নিয়ে আসা হয়েছে যারা তল্লাশিতে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রত্যেকটি জায়গার প্রায় টিম পৌঁছে গিয়েছে, তার মধ্যে খাদ্য দপ্তর খাদ্যমন্ত্রীর বাড়ি, প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়ি এবং কিন্তু তার আত্মসহায়কের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। যেহেতু শনিবার দিনকে বাকিবুর রহমান, যার কথা আমরা বলছি রেশন দুর্নীতিতে অভিযুক্ত, তিনি তার যে ইডি হেফাজতের দিন শেষ হচ্ছে, তার আগেই কি কোনোভাবে তথ্য সংগ্রহ একেবারে তেড়ে ফুড়ে নামা? একেবারে দেখো, আগামী শনিবার বাকিবুর রহমান, শনিবার পর্যন্ত বাকিবুর রহমানের ইডি হেফাজত রয়েছে এবং সেই দিন তাকে নিজেদের তাকে ফের আদালতে তোলা হবে। সেই দিন আদালতে আরো তথ্য প্রমাণ পেশ করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই কারণেই আজকের এই তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাকে হেফাজতে যতটুকু সময় পেয়েছে সেখান থেকেই কিন্তু সেই সমস্ত তথ্য প্রমাণ, তার একাধিক বয়ান উঠে এসছে যে বয়ানের ভিত্তিতে এই তল্লাশি, এবং আগামী শনিবার যেহেতু তাকে তোলা হবে সেই তল্লাশি সেই সময় আদালতে যাতে আরো তথ্য প্রমাণ ইডি পেশ করতে পারে, যে তথ্য প্রমাণের ভিত্তিতে তার জামিন খারিজ করা যায়, তার কারণ ইডি হেফাজতে শেষে কিন্তু জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হবে বাকিবুর রহমানকে, তেমনটা ইডি সূত্রে খবর। সুতরাং সেই জেল হেফাজতে পাঠানোর জন্যই যাতে আরো তথ্য প্রমাণ আদালতের সামনে নিয়ে আসে, যাতে তার জামিন আটকানো যায় এবং আদালতকেও কিন্তু আরো তারা তথ্য প্রমাণ দিয়ে একেবারে দেখা যাক যে কি কি তথ্য তারা পান বা কোন কোন বিষয়গুলো জিজ্ঞাসা করেন তার উত্তর কতটা পান। তুমি সঙ্গে থাকো সুজয়, কিন্তু আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন স্পটে, অর্থাৎ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে, সেখান থেকে রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এবং তার আত্মসহায়ক অমিতদের বাড়িতেও আজিজ রয়েছেন। আমি আগে রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ির সামনে ছবিটা কি, ইডির টিম পৌঁছেছে, কতক্ষণ সময় হয়েছে, কতজন এসেছেন? দেখো, ঠিক 6:45 নাগাদ ইডি তদন্তকারী আধিকারিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিকের BC 245 এবং 244 এই দুটো বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। ইতিমধ্যেই তোমরা দেখছো যে CRPF যারা জওয়ান আছে তারা কিন্তু এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে দাঁড়িয়ে মোতায়েন রয়েছে এবং কোনো রকম ধরনের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই বাকিবুর রহমান, এই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে বিপুল তথ্য উঠে এসেছিল, অর্থাৎ বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছিল, সেই সব সম্পত্তির তথ্য যাচাই করে তারপরে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা এই মুহূর্তে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রীর বাড়িতে তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং এই মুহূর্তে তার বাড়িতে অর্থাৎ 244 এবং 245 পরপর দুটো বাড়িতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে, যেটি জানা যাচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই বাকিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বাকিবুর রহমানের যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে সেই সম্পত্তির অর্থাৎ আয়ের উৎস কোথায় এবং 100 কোটি টাকা যে সম্পত্তি পাওয়া গেছে, যে যেটি ইডি সূত্র মারফত জানা গেছে, সেই সমস্ত তথ্যের খোঁজে কিন্তু এই মুহূর্তে বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু ইডির তল্লাশি অভিযান সংগঠিত করছে।
তুমি সঙ্গে থাকা আমি একটু তার আত্মসহায়কের ওদিকে কি চলছে সেটাও জানবো। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন তার বাড়ির সামনে থেকে। আজিজ কি খবর পাচ্ছ, লাস্ট কি হচ্ছে সেখানে? দেখো, শেষবার তোমাকে যে বাড়িটি দেখিয়েছিলাম সেই বাড়িটা বর্তমানে অমিতের ঠিকানা, এবং কিন্তু সেখানে অমিত নেই। দুটি ফ্ল্যাট রয়েছে, দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ, এবং বর্তমানে যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতে অমিত এর আগে থাকতো, এবং এই 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 বাড়িতে যে ফ্ল্যাট তার রয়েছে সেই ফ্ল্যাটটি সে বিক্রি করে দিয়েছে, এমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রেও জানতে পাচ্ছি। এবং এই বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি চলছে, দেখতে পাচ্ছ সিআরপিএফের জওয়ানরা রয়েছে, এবং সেই সঙ্গে ইডি আধিকারিকরা ভিতরে তারা তল্লাশি চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন। তুমি বলছো যে তার যিনি যে ফ্ল্যাটে তল্লাশি চলছিল প্রথমে সেখানে নেই, তার দুটো ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটই ফাঁকা, তালা রয়েছে। দেখো, অমিত কোথায় এই বিষয়ে কিন্তু এখনও ইডি আধিকারিকরাও নিশ্চিত হতে পারছেন না। তারা তার যে ফ্ল্যাট রয়েছে, যে যেটি তার বর্তমানে যে ঠিকানা, সেই ঠিকানায় দুটি ফ্ল্যাট রয়েছে, দুটি ফ্ল্যাটেই কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তারা সেখানে রয়েছেন, দুটি ফ্ল্যাটেরই তালা বন্ধ। তারা চেষ্টা করছেন যোগাযোগ করার, বা অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তার ফ্ল্যাটের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত সেটা পেয়ে ওঠেননি। এবং এই যে বাড়িটি রয়েছে এই বাড়িতে অমিত এর আগে থাকতো, এখানে কিন্তু তারা ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে যারা এই এই অমিতের ফ্ল্যাটে যে আবাসিকরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং অমিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তার কারণ এই অমিত জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক, যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী, এবং এই রেশন বন্টন যে দুর্নীতি, সেই রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর ইডির র্যাডারে আসার পর, বাকিবুর ইডির হেফাজতে আসার পর থেকে একাধিক তথ্য ইডির হাতে এসেছে, যেগুলি একেবারে যেমনটা মনে করা হচ্ছে যে খাদ্য দফতরের ভিতর থেকেই কিন্তু ভিতরের কেউই এই 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 সহায়তা করেছে, তা না হলে। বেশ, বুঝতে পারছি। তুমি আজ নজর রাখো অমিতদের সম্পর্কে, কি কে কি খবর আসে, কে কি বলছেন, সব বিষয় তোমার কাছ থেকে জানবো। আর অন্যদিকে আমাদের নজর রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেকের বাড়িতে, যেখানে এই মুহূর্তে ইডির হানা, সেখান থেকে রঞ্জিত সমস্ত আপডেট পৌঁছে দেবেন আপনাদের কাছে।